এর মধ্যে কি আছে ভাই? মুরগি, মুরগি বারবিকিউ করতেছেন? তিন প্রকারের মাংস এখানে ব্যবহার হয়। তিন প্রকারের? এই সাজেকের বিসমিল্লাহ হোটেলের সামনে তো আমরা জানবো আসলে এই যে বাঁশ, এখানে যে বাঁশ দেয় এই কত দামে বাঁশ দেয় সেই বাঁশটা আমরা জানবো, যে বাঁশের দামগুলো কত। ভাই কয় আইটেমের বাঁশ আছে এখানে? এখানে ব্যাম্বু বিরিয়ানি এবং দেশি ব্রয়লার, দেশি মুরগি এবং ব্রয়লার, তিন প্রকারের বাঁশ এখানে ব্যবহার হয়। তিন প্রকারের? একটা হলো দেশি মুরগি, আরেকটা হলো ব্রয়লারের মুরগি, আরেকটা ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি। ও আচ্ছা, ওই ব্যাম্বো বিরিয়ানির মধ্যে আপনি চাল ইউজ করেন সম্ভবত? চাল ইউজ করেন, আচ্ছা ঠিক আছে। তারপরে এগুলোর দাম কত? সবগুলোই দুজন দুজন খেতে পারবে? আচ্ছা, এর মধ্যে ব্যবধান হচ্ছে যে রাজছাড়া যেটা ব্যাম্বো চিকেন এটা চারজনের খেতে পারবে। আচ্ছা আচ্ছা, ওটার দাম কত? 700 টাকা। এটা হলো আপনার শুধু চিকেন ফ্রাইটা, মানে ওই ওটা কি বলে? হ্যাঁ আচ্ছা। আর হলো ব্রয়লারটা 500, আর রাইস? হ্যাঁ 700। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সেম রেট নাই, আমি 700-500 দুইটা সেম রেট। চারজনে? ওকে ওকে। সাজেকে এসে দেখি বাসে বাসে বাসার অন্য আর কি, বাসে অরণ্য। এর কারণ হলো পার্বত্য অঞ্চল বাস জন্মের জন্য, আর এই মানুষরা বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুত করে। এর মধ্যে বাঁশের যে কচি, যে ছোটো যে বাঁশটা হয় তা দিয়ে তারা সবজি তৈরি করে, সেটা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলোতে দেখেছি। তার মধ্যে যদি আমরা এখানে শক্ত বাঁশ এগুলো উঠছে, অর্থাৎ এগুলোর মধ্যে বিভিন্ন মাংস, বিশেষ করে মুরগির মাংস এবং মাসেলা মিক্স করে এর ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, এবং এর মাধ্যমে তারা ঝলসিয়ে বারবিকিউ তৈরি করছে। সাধারণত আমরা যে বারবিকিউ তৈরি করা দেখি, যে মাংসের সাথে মাসেলা লাগিয়ে তারপরে আগুনে ঝলসিয়ে বারবিকিউ তৈরি করে, কিন্তু এটি একটু ভিন্ন প্রক্রিয়ায়, অর্থাৎ বাঁশে ভিতরে ঢুকিয়ে। এক্ষেত্রে কী হয়, বাঁশটা যখন গরম হয় তারপরে ওই গরমে ভিতরের মাংসটা ঝলসে যায় এবং বাঁশের একটা ফ্লেভার ওই মাংসের মধ্যে ঢুকে। জাস্ট এই ভিন্নতার কারণে এটা এখানকার মানুষের জন্য একটি জনপ্রিয় খাবার। যারা পর্যটকরা এই সাজেকে আসে তারা এই বারবিকিউটা খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকে। আর মাসালার মধ্যে কি এক্সট্রা কোনো মশলা দেন, যা সাধারণত ওই শহরে খায় না? এই পাহাড়ি কোনো মশলা দেন নাকি এরকম আছে ওই শহরে যেগুলো ওইগুলোই? ও আচ্ছা আচ্ছা। এটা কতক্ষণ লাগে সম্পূর্ণ আর কি তৈরি করতে? এক ঘন্টা সময় লাগে। আপনারা সাজেক আসলে এই বাঁশ খাবেন। বাঁশের গরমে, বাঁশের গরমে মুরগির মাংসটি একদম সিদ্ধ হয়ে গেছে। গরম অনেক গরম তো।
সালাম চিকেন ব্যাম্বু এটা কি এগুলো কটা ভালো বেশি কি দেখুন খেয়ালে যাবে একটা হ্যাঁ একটা